হতাশার নাম এই আমার সাপোর্টার একজন ব্রাজিল, ওকে সরি, এই বাংলাদেশের খেলা দেখাটাই হতাশা। এনিওয়ে আমি হার জিত নিয়ে কোনো, আজকে ভাবা যায় আজকে আমরা হারবো, আজকে ভাবা যায় কেউ ভাবছিল আজকে আমরা হারবো এই গেম, এনিওয়ে হারলাম। আমার মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ব্যাটিং লাইন ঠিক করার জন্য, দেখেন ক্রিকেট খেলা মন থেকে বলতেছি, ক্রিকেট খেলা পছন্দ করি বলে খেলা দেখি না, যদি দেখতাম, যদি পছন্দ করতাম তাহলে আইপিএল, বিগ ব্যাশ, যত ধরনের এই টুর্নামেন্ট হয় সবগুলা দেখতাম। একমাত্র দেখি যদি বাংলাদেশের কোনো প্লেয়ার ওই টিমে থাকে, ওই দিনের গেমটা ওই পর্যন্তই দেখি, দ্যাটস ইট। এরা দেশের প্রতি একটা টান, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও দেখতাম না যদি বাংলাদেশ না থাকতো, বাংলাদেশের গেম ছাড়া আর কোনো ম্যাচ দেখি না, কিন্তু বাংলাদেশের খেলা দেখাটাই হচ্ছে হতাশা। ক্রিকেট বোর্ডের প্রতি অনুরোধ থাকবে, এটাই আমাদের হায়েস্ট লেভেল আমরা কম্পিট করি, অন্যান্য স্পোর্টস তো গুল্লায় গেছেই, কোনো কিছুতেই ভালো করতেছি না। নেপাল ওদের ইন্টেন্সিটি, আফগানিস্তান ইন্টেন্সিটি, আমাদের পরে ওরা আসছে কিন্তু আমাদের ইন্টেন্সিটিটাই নাই প্লেয়ারের মধ্যে, আমাদেরকে সাহস নিয়ে খেলতে হবে। কিন্তু এই সাহস যখন বল যখন স্পিডে আসে, বল যখন একটু স্পিডে আসে, বাংলাদেশের প্লেয়ার চোখে দেখে না, প্রবলেমটা ওইখানেই। সো ব্যাটিং লাইন ঠিক করার জন্য আমাদের মেশিন ইউজ করতে হবে, 200 পার আওয়ার গতিতে বল যাবে ওইটা তুমি টেকাও বাবা, ওইখানে তুমি অভ্যস্ত হও, যখন অভ্যস্ত হবে তখন তুমি ওই এই পিচে যাইয়া এই 150 অথবা 130 পার এই গতির বলগুলা ধরতে পারবা, আদারওয়াইজ বাংলাদেশের প্লেয়ার তো দেখেই না। আজকে আমাদের 12 ওভারে জিতার কথা, জিতছি আমরা, টেস্ট খেলতেছি, 1 রান নিচ্ছি, বেটা 12 ওভারে জিতার কথা, তুমি সমর জায়গায় ঋষাদকে পাঠাইতে পারলা না, এ কি ম্যানেজমেন্ট রে ভাই! ঋষাদ আইসা মারলে মারলো, না মারলে নাই চলে গেল, সৌম্য আইসা তো এমনিতেই কাট করে, এমনিতেই ইয়ে করতে পারে না, বুলশিট এভরিথিং। খেলা নিজের গেমের কথা চিন্তা করতে করতে মাথায় ইয়ে থাকে না, এখন বেটা তোমাদের খেলা দেখে আরো টেনশন হয়ে যায়, গেম ডে আজকে রাত্রে গেম, ওইখানে কি করবো ওইটা চিন্তা করতে পারছি না, তোমাদের খেলা দেখে মাথা ঘুরে বসে আছে, ঘুম থেকে উঠে খেলা দেখাটাই। এনিওয়ে হার জিত নিয়ে আমার কখনোই কমপ্লেন নাই, আমি একজন প্লেয়ার হিসেবে হার জিত আমার থাকবেই, নর্মাল বিষয়, বাট আমাদেরকে আই মিন একটা ইন্টেন্সিটি, একটা একটা ক্ষুধার্ত ভাব নিয়ে তো খেলতে হবে, আমাদের ভিতরে ওই ওই অ্যাগ্রেসিভনেসই নাই, একমাত্র তানজিম সাকিব বাদে। এনিওয়ে এই যাও যাও দেশে যাও, গিয়া ওইখানে